সিনেমার নবাব হচ্ছেন ঢালিউডের আসল নবাব শাকিব খান। আর সেই কারণেই ঘন্টার পর ঘন্টা চিল করছেন অভিনেতা। না মানে আমাদের ভাষায় রিল্যাক্স নয়। অনন্য মামুন পরিচালিত নবাব এলএলবি ছবির ধামাকাদার পার্টি সং চিল করব গানে দুপুর 12টা থেকে রাত 3টে পর্যন্ত শুটিং করলেন শাকিব। কারণ তার কাছে কাজের সাথে নো কম্প্রোমাইজ, ভালো কাজের জন্য তিনি কোনো খামতি রাখেন না। হৃদি শেখের সাথে গানে শুটিং সেরে ফেলেছেন কিং খান, তবে মূল চরিত্রে অভিনয় করছেন শাকিব ও মাহি। অক্টোবরেই ছবির পুরো কাজ শেষ হওয়ার কথা থাকলেও মাহির পাসপোর্ট নিয়ে কিছু সমস্যা থাকায় শেষ হয়ে ওঠে না, তাই আগেই ছবি মুক্তির কথা ছিল। কিন্তু কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো, তাই বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরেই হয়তো মুক্তি পাবে অনন্য মামুন পরিচালিত কিং খান শাকিব খান অভিনীত নবাব এলএলবি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।